ধুমা ছাড়বি না? আচ্ছা ধুমা স্যার ছাড়বে না রে, ধুমাল গিলে গে বলছে সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে। ফ্ল্যাশব্যাক এই যে খাটের অবস্থা দেখেছো, এই অবস্থাটা আমার পুরো গুছাতে হবে। তো ভাবলাম চলো আমার এই পুরো জায়গাটা এখন ঘর বাড়ি পুরো জায়গাটা পরিষ্কার করতে হবে, আর এই লাইট ফাইট গুলো একটু মুছতে হবে, আর এই পর্দাটা একটু ধুতে হবে, ঠিক আছে? ময়লা হয়ে গেছে, নিচে ফেলানো থাকে তো ময়লা হয়ে গেছে। তো চলো একদম ডাইরেক্ট বিকেলে দেখা হচ্ছে, কেননা অনেক বেলা হয়ে গেছে, উঠে উঠেছি টাইম হয়ে গেছে। আর আজকে সাগর আছে আমাকে টিমে আর এই মাঠের লাভরামাল আমাকে সাথে সবসময় থাকে তো চলো আজকে আমাদের একটা ডেস্টিনেশন থাকবে আছে বত্রিবিল আর বত্রিবিলে আজকে দুই হাজার তেইশে হেটে যাচ্ছি ব্লক করছি। নিশ্চয়ই চিন্তার বিষয় না তোমাদের, চিন্তার বিষয় তো তোর গার্লফ্রেন্ড কেটে যাবে আমার অভিশাপ। আর বিশেষ কথা হচ্ছে হাতে এই যে আজকে লাল সুতার এই দুপুর গাছ আমাদের কাটলে কি জানো তো, মানে তোমার এইটা হচ্ছে যে কি বলে না বিপত্তারিণী পুজো, সেই বিপত্তারিণী পুজোর জন্য এইসব বান্ধা। তো চলো বিপদ বিপদ কাটিয়ে আজকে আমরা যাচ্ছি বত্রিবিল, বত্রিবিল কি করি সব তোমাদের কাছে শেয়ার করছি। চলো গাইস ফাইনালি আমরা এখন বত্রিবিল ইজ কামিং, ঠিক আছে? তো পৌঁছেই গেছি কিন্তু প্রায় পিছনে, এই কাকা আগে যাচ্ছে আমাদের আগে, আর আমরা সব একটু ল্যাগ করে করতে করতে পিছনে যাচ্ছি। তো এখন আমরা যেতে হবে পাহাড় ওখানে, দেখো পাহাড় ওখানে জল টল কিছু নেই। তো চলো তোমাদের কি হবে ভাই, হোস্টেলে কি হবে, ওকে বল ছাতি আনতে। এই হ্যালো ছাতি নিয়ে আসতে, তুমি ছাতি নিয়ে আসবা? আরে আমি গাই না গাইছি, ওটা ফিল্মা নিকে লিখে, ঠিক আছে? তো গাইস ফাইনালি কিন্তু পুরো পাট পাট, আর পাট ডাকার জন্য সাগর আজকে আমাকে বত্রিবিলে নিয়ে আসলো। আমি কিন্তু বত্রিবিলে খুব কমই আসি, আমার এই সাগর ভাইটা চলে আসলো। তো সাগর যত সাবস্ক্রাইব আছে আমার এই এই চ্যানেলে চলে আসো, এই চ্যানেলে অনেক ফায়দা হবে, চলে আসো। কটা আছে ভাই? আমার থেকে অনেক বেশি আছে, আমার অনেক আমার থেকে অনেক বেশি আছে, তা চলে আসো সাগর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে চলে আসো। আর সঞ্জুমাল খালি পরের মেয়েদের সাথে গল্প করে বেড়ায়, কি বলবো? না না, এ খালি ছোট ছোট বোনকে বয়সীর সাথে প্রেম করে বেড়ায়, কিছু বলবে তোমরা গাইস? ছি রাস্তাটা, ঠিক আছে? রাস্তা এত ভরার জন্য এখন জল লাগবে, সে জলের সময় চলে এসছে। তো আমরা জল হওয়ার আগে আগে আবার চলে এসেছি ক্যামেরা অন করে নিয়ে। তো এখন কিন্তু যা হচ্ছে আমার কিন্তু এই দিকটা পুরো শেষ, ঠিক আছে? পুরো শেষ। আর এই যে লাউড়া করে দেখেছে, ওই দেখো ওই দেখো গোল বিড়ি খাচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো ধুমা ছাড়বি না, ধুমা ছাড়বি না, তুই ধুমা ছাড়বি না, স্যার ধুমা স্যার ছাড়বে না রে, ধুমাল গিলে গিয়ে বলছে দা, এবার দাঁত মাজিলি আজকে, দাঁত কিরাম তো ফাইনালি কিন্তু আমরা এখন পুরো মাঝখানে, তাই তো? সাগর ভাই আজকে আমার কথা আমি 2000 টাকা দেবো লম্বা, ঠিক কিন্তু হাইট না বুদ্ধি নাকি? চলো আমরা সিনেমাটি শট করি, কোন ক্যাপে ওইটা আমি আজকে সব খাওয়াবো, খাবি? কত দূর রাস্তা দেখো, উরে বাবা সেই কেদারনাথের রাস্তা,
শাশুড়ি পার করে এই যে আমরা কেদারনাথ এখানে জল দেখো কাকা জল পার হচ্ছে তো গাইজ দেখো আমরা এরকম সাগর নদীর মাঝে দিয়ে এই ফেলি যাবো এই ফেলি যাবো এই ফেলি এই ফেলি যাবো তো গাইজ আমরা কিন্তু বুলাগার মানুষ ঠিক আছে বুলাগাররা কিন্তু সব জায়গায় যেতে হয় কাদা হোক পটি হোক আর যাই হোক তারপর গোবর মানে গরুর পটি আর কি তো আমরা কিন্তু এই কাদার মধ্যে যেতে হচ্ছে কিন্তু আমাকে একটা এই সাইডে বড় পুকুর মতো কেটেছে ওইখানে দেখার জন্য যেতে হচ্ছে তার জন্য সাগর ভাই আমাকে জেদ করেছে এইখানে আমাকে নিয়েই যাবে ছাপড়ি মালটা জেদ করেছে তার না কাদা থেকে হয় তো দেখো জুতো কিন্তু হিলো আর শুরু হয়ে গেছে কাদাই দেখো কি কাদা দেখো ওই সাইডে গুবাল ওই সাইডে গেলি ভালো হতো রে ভাই এই সাইডে পুরো কাদা হ্যাঁ বৃষ্টি হোক আর যাই হোক ভিজতেই হবে বুলাগাররা কিন্তু ওইসব দেখে না সাগর বুলাগাররা কি কাদা পাতা কিছু মানে এখানে কিছু কাকা এসে দেখছিলাম যে কাজ করছিল এখানে তোমার কিছু মানে এই জায়গাটা না কিছু একটা বানাবি ঠিক আছে ঘরটা হয়তো বানাবে তো এই যে এই সাইডটা দেখেছো এই সাইডটা পুরো পুকুর আছে আমি তোমাকে দেখাচ্ছি ভালো করে তো এই পুকুরটা কিছু একটা মানে বলো কি কফি শপ বানাবে ঠিক আছে কফি শপ বানানোর জন্য বেশি ভালো লাগবে চারি কোনাতে জল থাকবে আর এখানে হচ্ছে ঢিবির পরে লোকজন বসে চা খাবে ঠিক আছে মানে চা ভালো চা না সরি কফি চাটা একটু কেমন কফি বেস্ট চলো আমার বন্ধু বন্ধু আসছে কিছু রিসপোজ করি সিনেমা রিসপোজ করি দেখো আর এখন কিন্তু অনেকক্ষণই আছে ঠিক আছে যতক্ষণ বৃষ্টি না হবে আর আকাশটা কিন্তু মেঘলা মেঘলা বাউ সেরা একদম এই সময় নামার জায়গা থাকবে কিন্তু জল নৌকায় নৌকায় করে যেতে হবে এই পুকুরি মধ্যে ঠিক আছে নৌকায় চলো ভাই সাহেব এখানে রিলস করছে আর এই যে ক্যামেরাম্যান ও ভাই সাহেব কে লাগছে আর ভাই সাহেব এখানে কিন্তু অনেক মানে অনেক সন্দেহ হয়ে গেছে আমাকে অনেকক্ষণ এসেছিলাম ঠিক আছে তো তোমাদের কিছু জিনিস দেখানো হয়নি তো দেখাচ্ছি যে এই যে বত্তিগুলি যে মাঠগুলো ফাঁকা এই মাঠে কিন্তু কদিন পরে জল জমবে তার জন্য ধান টান কেটে না কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে ধান কাটতে যাবে কেন জল জমে গেলে অসুবিধা হয়ে যাবে আর যেটা দেখাবো তোমাকে ভালোভাবে এই সাইডে দেখো পুকুরটা দেখো জাস্ট বাউ বাউ লেভেল কখন বুঝতে পারবে বলো তো যখন জল ফল জমবে এখানে কিছু বানাবে তখনই ভালো লাগবে তার আগে ভালো লাগবে তো চলো এখান থেকে আমরা দিনভাস বাড়িতে যাবো বাড়িতে না সরি ক্যাফেতে যাবো ক্যাফে থেকে চাটা খাস তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তোমাকে অনেকক্ষণ এসেছি তো এখন যাবো চা খেতে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে ফাইনালি বত্তিগুলি সব জায়গায় ঘুরে আসে রাত হয়ে গেছে এখন জাস্ট একটু গা গরম করার জন্য চা নিয়ে নিলাম আমি এ সঞ্জু আর আমি মানে কি জানেন নামটা বেশ মানে সাগর আর আমি মিলে চা খাচ্ছি কেননা এরা দুটো চা খায় না আর ওই মাঠে শুয়ে আছে মানে ল্যাক খেয়ে কষ্ট হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা দিন পাঁচ এখান থেকে চাটা নিবো চাটা চাটা খেয়ে চাটা খুব ভালো হয়েছে চাটা খাই খেয়ে বাড়ি যাবো বাড়ি গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাকে ঠিক আছে অনেক রাত হয়ে গেছে আমরা অনেকক্ষণ আগে এসেছি বল এখন অনেকক্ষণ আগে এসেছি আমরা তো চাটা খাই খেয়ে বাড়ি যাই হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে জয় হরি বল হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কি হরে কৃষ্ণ তো হরে কৃষ্ণ চলো টাটা।